আসি, যাওয়ার পথে খাওয়া দাওয়া করলাম, দুপুরে খেলাম, সকালবেলা দশটায় হোটেলে উঠলাম, ফ্রেশ হলাম, গোসল করলাম, নাস্তা করলাম, এখন দুপুরে খেলাম, খেয়ে বের হলাম। আমার ফ্যামিলি আর হলো ওর পুত্র যারা ঘুরতে আসছে তারা হাইটা উঠতেছে পাহাড়ের উপরে। দেখা যাক মেঘালয় যেতে কতক্ষণ লাগে আর মেঘালয়টা কেমন আমি ঠিক জানি না, ইউটিউবে দেখা আর বাস্তবের সাথে কতটা মিল আছে ঠিক বোঝা যাচ্ছে না। দেখা যাক ওই যারা পাহাড় উঠতে হাইটা উপরে কিছু বলছিলা? হ্যাঁ বলতে রেকর্ডিং করতে। উনি হলো ভাই ওরপুর হাজব্যান্ড, আর এটা হলো ওরপুর ছোটটা। আইমান হাই বলো, আর এটা হলো আমার ছোটটা, আমার কালুয়া। কালুয়া হাই বলো, হাজব্যান্ড বলো, হাজব্যান্ড পরিচয় করো যে আমার প্রিয়। উনি হইলো ঘরওয়ালা, সবাই চিনে, ঘরওয়ালাকে সবাই চিনে। আলিম একটু সামনে আসো, তোমার মাথা না ক্যামেরা শুদ্ধ উড়ে ফেলে। এই যে এটা হইলো, এই তো মাছ খোলা, এটা হইলো ওরপুর বড়টা আলিফ, ওরপুর বড়টা আর আমার বড়টা একই সাথে পড়ে একই ক্লাসে, আর এইটা আমার বড়টা রক্তিম মাছ খোলা। এই যে আমার বড়টা সবসময় অতি মুডে থাকে, কত ভাব, কত ভাব ধরে আমার দিকে তাকাচ্ছে, হাসো একটু, মানুষ তোমার হাসি দেখতে চায়। আর এই যে অপোজিটে অপোজিটে আমার প্রিয় অর্পু আমার পাশেই বসে আছে। আমার এক ফ্রেন্ড আমারে বলে আমি নাকি সুন্দরীর পাশে কাউয়া, এখন আমি সুন্দরীর পাশে কাউয়া বসে আছি। আমরা এখন কোথায় যাচ্ছি? কতক্ষণ লাগবে মেঘলা যেতে? ভাই আমরা এরকম আছি দেখে মাইক দেখালো অনেক কথা।
সবাইরে উঠাও আঙ্কেলদেরকে উঠাও এই এই বাদ যায় হলো কক্সবাজার আর ঢাকায় বলতে গেলে প্রায় প্রতিদিনই একসাথে হই মাঝে মাঝে দু একদিন ছাড়া প্ল্যান ছিল যে বাইরে যাবো আমার আর ওর অনেকদিনের প্ল্যান ছিল যে আমরা একসাথে ফ্যামিলি দুই ফ্যামিলি নিয়ে আসবো একটা ফ্রেন্ডকেও আসার কথা ছিল আমাদের একটা ফ্রেন্ড আসার কথা ছিল বাট ও নাটক নিয়ে কোনো কারণবশত আসতে পারে নাই ও আসতে পারে নাই বাট আমরা ওকে অনেক মিস করতেছি ও আসলে আর একটু মজা হইতো তিন ফ্যামিলি এই বন্ধুদের সাথে ঘুরের মজাটাই আলাদা হৃদয় মাঝে আর কিছু
আমি তোমার বিরহী রহিব বিলীন, তোমাতে গরিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মা, যদি ভাই তো মাঝে